মানে আসলে লাইফটা এখন এমন হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল ছাদে এসেছি, ছাদটা দেখো, মানে ছাদ থেকে আকাশটা এই বর্ষাকালে এতই ভালো লাগছে, মানে কোনো কিছু বলার নেই, মানে ছাদ থেকে নামতেই ইচ্ছে করছে না। যাই হোক, এখন ছাদের উপর এসেছি, আর তার সঙ্গে এসেছি একটা কারণে। তোমরা জানো সকাল সকাল আমি রান্না বান্না করে স্কুল যাই, এখন এসেছি এই ঝুড়িটা নিয়ে। ছাদের ওপর টবে আমাদের গিমা শাক হয়েছে, ওই শাকটাই আজকে তুলবো। চলো যাই, আর বাড়ির গাছ থেকে তোলা ওটার আনন্দটাই আলাদা। এই দেখো, এখন লঙ্কাগুলো তুলি। বাড়িতে গাছ লাগালে না হাতের কাছে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, যদি বাজার থেকে নাও আনা হয়। আর এখানে মা মোটামুটি সব কিছু গাছ লাগিয়ে রেখেছে। হাই রে, এটা তুলে ফেলেছি গো, যখন যেটা চাইবো টুকুস করে এটা আমি তুলে নিতে পারি গাছ থেকে। ওই শাকটা ভাজবো, বেগুন আর আলুটা আগে দিয়েছি, পরে শাকটা দেবো। সয়াবিন আলুর তরকারি, ঢ্যাঁড়সের তরকারি মাখা মাখা, আর গিমা শাকের তরকারি, এই তিনটেই হয়েছে। এখন যেহেতু টাইম আছে তাই ভাবলাম যে অনেক দিন নেল পালিশ পরা হয়নি, সেই কাশ্মীর গেছিলাম তারপর থেকে এসে আর পরা হয়নি, তাই আজকে একটু বসে বসে নেল পালিশ পরবো। আর সকাল থেকে এই জাস্ট সময় হলো তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলার, কারণ সকাল থেকে উঠে রান্না বান্না এটা ওটা 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 করতে ব্যস্ত। আর এখন তোমাদের সঙ্গে একটু বসে গল্প করব, দিয়ে আবার স্কুলের জন্য বেরিয়ে যাব। যাই হোক, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, মানে হচ্ছে বন্ধ হচ্ছে হচ্ছে বন্ধ হচ্ছে, সেই জন্য আমি একটা শিফনের শাড়ি পরে নিয়েছি। এটা আমার নতুন শাড়ি, তোমরা দেখেছিলে, আর এটার সঙ্গে ব্লাউজটাও ভীষণ ভালো যাচ্ছে, ওটাই পরে নিয়েছি। আর এখন বেরিয়ে যাব, বেশি কথা বলার মতো আজকে একদম সময় নেই। বাতাসটাও মাঝে মাঝে না দারুণ বাতাস, দারুণ বাতাস দিচ্ছে, মানে সকাল থেকে অনেকটা পরিশ্রম করে আসার পরেও তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমার এনার্জি কিন্তু কোনোদিনও কমে না। কিন্তু এরপরে স্কুল যাবো, স্কুলে সারাদিন পরিশ্রম করে যখন সন্ধ্যেবেলা যখন তোমাদের সঙ্গে কথা বলি তখন দেখবে আমার একটু একটু করে দুর্বল লাগে একটু, মানে স্কুল থেকে যদি 5 মিনিট ঘুমিয়ে নিই না তাহলে একদম আবার সেই
এনার্জিটা আবার চলে আসে। আর চলো এখন যাই সারাদিনের কাজে। নেল পালিশ পরা, কমপ্লিট নেল পালিশ পরা। আমার না নখটা যথেষ্টই বড় ছিল এবং মানে খুব ভালোই ছিল, কিন্তু এই দার্জিলিং বলছি কাশ্মীর থেকে ওখান থেকে আসার পরে মানে তখন একদম যত্ন নেওয়া হয়নি, আর যে এত জার্নি এত এতে এটা ওটা নখ মোটামুটি প্রত্যেকটা নখ ভেঙে চলে গেছে, তাই আমি একদম কেটে ছোট করে দিয়েছি। দে এখন একটু 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 করে বড় হচ্ছে, ওটাকেই আবার ঠিকঠাক সাইজে আমাকে আনতে হবে। টিফিন বক্স আর জল বোতল নেওয়া হয়ে গেছে, ব্যাগটাও রেখে দেই ডিকির ভেতরে, আর আমার স্কুটির হেলমেটটাও নিয়ে নেই। এখান থেকে না গাড়িটা বের করতে প্রচুর প্রবলেম হয়। স্কুল করে এখন এসেছি একটা সোনা দোকানে। কি জন্য এসেছি, কেন এসেছি, পরপর পরপর তোমরা জানতে পারবে কি জন্য এসেছি, কার জন্য এখন বলবো না, বলে দিবি? সোনাইয়া বলতে রাজি নয়, স্পর্ধা স্পৃহা ব্লগের যদি স্পর্ধা রাজি হলো স্পৃহা রাজি হচ্ছে না, তাই এখন ভোটটা ঠিকঠাক এক জায়গায় পড়ছে না, তাই তোমরা পরে জানতে পারবে আমরা কি জন্য সোনা দোকানে এসেছি। হ্যাঁ আবার ভাববে যে সোনাইয়ের বিয়ে, ওই জন্য সোনা দোকানে এসেছি, একবার আমি লিখেছিলাম। ও বাড়ি থেকে ঘুমিয়ে ঘুমিয়ে এলো, চোখ টোক দেখো কত সুন্দর ফুলে ফুলে টুলে একদম ঠিকঠাক আছে, আর আমি সকাল থেকে উঠে পরিশ্রম করে করে আমাকে দেখ, তোর পাশে দেখ আমাকে, ঝোড়ো কাক লাগছে। সোনা দোকানে এসে এই নোয়াটা দেখলাম, এতটাই সুন্দর লাগছিলো, হাতে পরে নিয়েছি বেশ ভালো লাগছিলো, আবার খুলেও রেখে দিয়েছি। এটার ওয়েট ছিল 7 গ্রাম, এখন তো কোনো কিছুই নেওয়া সম্ভবই নয়, নেব না, বাট তাও একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমরা। দাঁড়া লঙ্কা তুলে নিই কটা। এখন সন্ধ্যেবেলা বাড়িতে এসে রেস্ট রেস্ট নিয়ে ঘুম থেকে উঠেছি, সবজি কাটা চলছে। আজকে বাবা মানে আমার শ্বশুরমশাই সবজি কেটে দিচ্ছেন, আর দুজন মিলেই সবজি কাটছি। আজকে খিচুড়ি হবে রাত্রে, বৃহস্পতিবার বাড়িতে নিরামিষই হয়, সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা। প্রথমে আমি বেগুনটা ভেজে ভেজে নিয়ে একদম ভালোভাবে কাটটা কমপ্লিট করে রেখে দিয়ে তারপরে খিচুড়ি দিতে। এখন আলু, কুমড়ো, গাজর, বিনস একসঙ্গে, বিনস না বরবটি একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে ভাজলেও হতো, আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি, যেহেতু কম কম পরিমাণ, প্রচুর তো নয়, তাই কম কম বলে আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। আর বাকি রইল ফুলকপি, ওটা আমি শেষে ভাজবো। কড়াটা কিন্তু কালো হয়ে আছে যেহেতু আমি সবজি ভাজছিলাম ওইটার জন্য, আর আমি এক্সট্রাভাবে কড়াটা ধুইনি, ওখানেই রান্না করছি, সবজি শুধু ভাজছিলাম না। একদম মশলাটা কষে নিচ্ছি নিরামিষ, তাই একদম গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব রকম যা যা দেয় আদা বাটা দিয়ে নিয়েছি, আর চাল দিয়েছি, আর তিন গোটা ছয় চাল দিয়ে নেড়ে নিয়েছি। আর রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, এপাশে জল গরম হচ্ছে, আর এটা ভালো করে নাড়া হয়ে যেতে আমি গরম জলে চালটা দিয়ে দিচ্ছি, খিচুড়িটা ফুটে উঠবে বলে। আর এবারে সবজিগুলো দিয়ে দিয়েছি আর খিচুড়ি রেডি, বাট অনেকটাই রং হয়েছে ক্যামেরাতে, কেন জানি না হলুদ। আজকে তো খিচুড়ি করেছিলাম, তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে এই এসে বসছি, আর আজকে এখন 9:30 বাজে, 9:30 মধ্যেই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এসে বসছি, কেন জানি না হঠাৎ করে ভীষণ মন খারাপ হয়ে গেল বাড়ির সবার জন্য। মানে আসলে লাইফটা এখন এমন হয়ে গেছে, সকাল থেকে উঠে রান্না বান্না, স্কুল, স্কুল থেকে এসে আবার মানে সংসারের মাঝখানে লাইফটা এমন হয়ে গেছে না, মাঝে মাঝে আমি বোর হয়ে উঠছি, মানে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, তাই আর বাড়ির সবার জন্য মন খারাপও করছিল। ভাবছিলাম তোমাদের সঙ্গে আজকে আর কথা বলবো না, ব্লগটা আর কন্টিনিউ করবো না, কিন্তু ওটা তো না করলে নয়, ব্লগটা কন্টিনিউ করতে হবে। ভীষণ মন খারাপ হয়ে গেছে, মানে সোনাই সেখানে একা আছে, সোনাই বাপি আছে, আর মা এখন কলকাতা গেছে মিষ্টি আমাদের বাড়িতে, সোনাই একা আছে, মানে ও একা আছে, আমি এখানে আছি, দুজন একসঙ্গে থাকতে পারলেও খুব ভালো হতো। যাই হোক,
আমি বরাবর না মানে বরাবর আমি আমার মানে ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলি ছাড়া দূরে কোনোদিন থাকতে পারতাম না, কি মানে কশারিয়া বকশিসপুর মানে সবাইকে নিয়ে থাকতাম। এখন এমন হয়েছে এতটা গ্যাপে গ্যাপে দেখা হয়ে যায়, তো মানে অনেক দিন অন্তর ছাড়া ছাড়া দেখা হয়, মানে ওটা আমার কাছে ভীষণ কষ্টের। কিন্তু আস্তে 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 করে অ্যাডজাস্ট করছি, মানে সংসার যখন হয়েছে আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করতে হবে। বাট আমার ক্ষেত্রে ভীষণ মানে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ভালো লাগছে না, মানে আগে একটা দিন মানে স্বতঃস্ফূর্তটা আমার পরপর হারিয়ে যাচ্ছে, তাও আমি চেষ্টা করছি নিজের ভিতরে ওটা ভালো করে মানে ধরে রাখার জন্য, কিন্তু মাঝে মাঝে না আপসেট হয়ে পড়ছি, মানে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। চেষ্টা করছি তাও, হয়তো আবার ঘুমিয়ে গেলে আমি সবসময় চেষ্টা করি সকালটা হাসি মুখে সুন্দরভাবে শুরু করার, কিন্তু কোথাও দিনের শেষে এসে মনে হয় এতটা পরিশ্রম হয়ে যাচ্ছে, এতটা চাপ, মানে আমার কাছে খুব মানে কষ্টদায়ক হয়ে পড়ছে আর কি। আর আমার মানে এমনিতে যখন আমি খাওয়া দাওয়া খেতে খেতে বসি না, তখন আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। মানে আগে কি হতো, আমি রাত্রে বিশেষ করে আমি মা সোনাই আর বাপি চারজন একসঙ্গে খেতাম, এখন আলাদা আলাদা। ভীষণ মানে এইসব মানে ভেবে আমার এখন প্রচুর মন খারাপ হয়ে যায়। যাই হোক, আমি আর ব্লগটা বাড়াবো না, এখানেই এন্ড করবো। একদমই মন ভালো নেই আজকে, মানে স্কিনের কোনো কেয়ার কিচ্ছু নেব, মানে কিছু ভালোই লাগছে না, একদম মন ভালো নেই, মানে লাইফটা একদম বোর হয়ে যাচ্ছে। মানে আমি না এক সপ্তাহ কোথাও থেকে গেলে মানে আমাকে একটু ঘুরতে যেতে হবে এরকম একটা। আর তোমাদের দাদা ভাই এখন টাইম পাচ্ছে না, খুব কাজে বিজি হয়ে যাওয়ার জন্য আমাকে ঘুরতে নিয়ে যেতেও পারছে না, তাও নিয়ে যাবে বলেছে কাল পরশুর ভেতরে, দেখা যাক, যদি নিয়ে যায় তো খুব ভালো কথা। আর চলো ব্লগটা এখানেই এন্ড করছি। আর হ্যাঁ, তার মানে এই না যে আমার এখানকার বাড়ির কোনো প্রবলেম, ওরকম প্রবলেম কিছু না, সবাই ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব সাপোর্টিভ। বাট আমার ক্ষেত্রে কী হয়েছে, আমি পুরো একদম মানে উড়ো পাখি ছিলাম, সেখান থেকে এসে মানে একটা গণ্ডিবদ্ধ জীবন, মানে ওই জন্য আমার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে উঠছে। মানে আদার্স কষ্ট আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু মাঝে মাঝে না একটু আপসেট হয়ে পড়ছে এইটুকুই। আর আস্তে আস্তে করে ঠিক হয়েই যাবে। আর চলো ব্লগটা এখানে এন্ড করছি, আর ব্লগটা বড় করবো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে কালকে।